হ্যালো স্টুডেন্টস আজ আমি পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুকের লেসেন টু নিয়ে আলোচনা করব এ ফিট অন ফিট অর্থাৎ পায়ে হেঁটে একটি বীরত্বপূর্ণ কৃতিত্ব বা বীরত্বপূর্ণ কাজ ফিট মানে হচ্ছে একটি বীরত্বপূর্ণ কৃতিত্ব আর অন ফিট অর্থাৎ অ্যাকচুয়ালি এটা অন ফুট পায়ে হেঁটে তাহলে এ ফিট অন ফিট মানে ফুটের ফুট মানে পায়ের পাতা তার যখনই তোমরা প্লুরাল ফর্ম করবে তখন হবে ফিট তাহলে এ ফিট অন ফিট এক কথায় বললে মানেটা দাঁড়াবে পায়ে হেঁটে একটি বীরত্বপূর্ণ কৃতিত্ব এরপর দেখো লেটস বিগিন এ লেটস বিগিন অর্থাৎ এটা হবে লেটস মানে হচ্ছে লেট আস অর্থাৎ এসো আমরা শুরু করি লেটস বিগিন এসো আমরা শুরু করি হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার তাহলে এই ছবিতে তোমরা কি দেখছ না তোমরা সহজেই বলতে পারবে যে আই সি এ মাউন্টেন ইন দি পিকচার আমি ছবিতে একটি পর্বতকে দেখতে পাচ্ছি হুইচ ইজ দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দি ওয়ার্ল্ড এই জগতে বা বিশ্বে সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি এখন উত্তর তোমরা সবাই জানো সেটাকে এইভাবে হুইচের জায়গায় এ মাউন্ট এভারেস্ট লিখে যা আছে শব্দগুলো লিখে দিই খুব সুন্দর উত্তর দেখো যে মাউন্ট এভারেস্ট ইজ দি হায়েস্ট মাউন্টেন পিক ইন দি ওয়ার্ল্ড তারপর দেখো হোয়ার ইজ ইট লোকেটেড কোথায় এটা অবস্থিত না সহজেই বলতে পারবে ইট ইজ লোকেটেড ইন চায়না নেপাল বর্ডার অর্থাৎ চায়না নেপাল সীমানায় এটা অবস্থিত ইট ইজ লোকেটেড ইন চায়না নেপাল বর্ডার এরপরে দেখো লেটস রিড অর্থাৎ এসো আমরা পড়ি লেটস মানে লেটাস এডমার্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নর্গে ওয়ার পার্ট অফ দি ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি অর্থাৎ মানেটা কি না এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে ছিলেন উনিশশো সালের মাউন্ট এভারেস্ট অর্থাৎ মাউন্ট এভারেস্ট এ মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের অংশ এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে ছিলেন উনিশশো সালের মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের অংশ কর্নেল জন হান্ট এটা উচ্চারণটা করবে কর্নেল কর্নেল জন হান্ট লেড দি এক্সপিডিশন অর্থাৎ কর্নেল জন হান্ট এই অভিযানটা পরিচালনা করেছিলেন হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপিল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স হান্ট বেছে নিয়েছিলেন একদল লোককে যাদের সবাই ছিলেন অভিজ্ঞ আরোহণকারী বা অভিজ্ঞ আরোহণকারী পর্বত আরোহণকারী বলবে ক্লাইম্বার মানে এখানে পর্বত আরোহণকারী বা পর্বত আরোহী এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নোর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামাং দি ইলেভেন চোজেন ক্লাইম্বার্স এই এডমান্ড হিলারি যিনি হচ্ছেন একজন নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং তেনজিং নোর্গে যিনি হচ্ছেন ভারতের শেরপা উপজাতির একজন ওয়ার অ্যামাং দি ইলেভেন চোজেন মেম্বার্স তারা ছিলেন বা এগারো জন বাছাই করা পর্বতারোহীদের মধ্যে এই দুজন অর্থাৎ এডমান্ড হিলারি এবং এই তেনজিং নোরগে ছিলেন বাছাই করা জন পর্বতারোহী পর্বতারোহীদের মধ্যে এগারো জন পর্বতারোহীদের মধ্যে এই দুজন এডমান হিলারি যিনি হচ্ছেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং তেনজিং নর্গে যিনি হচ্ছেন ভারতের শেরপা উপজাতির একজন তারা হচ্ছেন এই জন পর্বতারোহীদের মধ্যে যারাকে বেছে নেওয়া হয়েছিল তাদের মধ্যে এই দুজন আফটার মান্থস অফ প্ল্যানিং দি টিম বিগেন টু ক্লাইম অর্থাৎ মাসের পর মাস পরিকল্পনার পরে টিমটা বা এই দলটা পর্বত আরোহণ করতে শুরু করল আউট অফ অল দি ক্লাইম্বার্স অন দি এক্সপিডিশন এই অভিযানের সমস্ত আরোহণকারীদের মধ্য থেকে আউট অফ মানে মধ্য থেকে অনলি গেট এ চান্স কেবলমাত্র চারজন সুযোগ পাবে টু মেক অ্যান অ্যাটেম্পট একটা প্রচেষ্টা করার টু রিচ দি সামিট ওই শীর্ষ দেশে বা চূড়াতে পৌঁছ পৌঁছানোর জন্যে বা পৌঁছোতে তাহলে এই অভিযানে আরোহণকারীদের মধ্য থেকে কেবলমাত্র চারজন সুযোগ পাবে ওই চেষ্টা চালানোর জন্য চূড়াতে পৌঁছোতে বা শীর্ষ দেশে পৌঁছাতে সামিট মানে শীর্ষ দেশ বা চূড়া হান্ট দি টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স সেই দলপতি বা সেই দলের যিনি নেতা সেই দলনেতা হান্ট তিনি বেছে নিয়েছিলেন আরোহণকারীদের দুটো দলকে দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বুর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স প্রথম দলটাতে ছিল টম এই প্রথম দলটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হওয়া তাহলে প্রথম দলটাই অন্তর্ভুক্ত ছিল টম বোরডিলন এবং চার্লস ইভান্স হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোর্গে আপ দি সেকেন্ড টিম আর দ্বিতীয় দলটা গঠিত হয়েছিল এডমান্ড হিলারি এবং তেনজিং নোর্গেকে নিয়ে মেডাম মানে গঠিত হওয়া দি ফার্স্ট টিম লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি টু রিচ দি সামিট অব মাউন্ট এভারেস্ট প্রথম দলটা রওনা দিয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের ছাব্বিশে মে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছতে দি টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট অফ দি সামিট এই দুজন ব্যক্তি প্রায় চূড়াটার তিনশো মিটার কম পর্যন্ত পৌঁছাতে পেরেছিল অর্থাৎ চূড়াটা পৌঁছানোর তিনশো মিটার আগে পর্যন্ত এই দুজন ব্যক্তি যেতে পেরেছিল স্টিল দি হায়েস্ট এনি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচড তবুও এটাই ছিল সর্বোচ্চ যা কোনো মনুষ্যজীব এখনও পৌঁছতে পেরেছিল ইয়েট মানে এখনও রিচড পৌঁছাতে পেরেছিল। দেয়ার ফোর্স টু টার্ন তারাকে বাধ্য বাধ্য করা হয়েছিল পিছু হটতে বা পিছিয়ে আসতে আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার তারা খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়ার পরে এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া অর্থাৎ ফেসেড তাহলে তারা বাধ্য হয়েছিল পিছু হটতে বা ফিরে আসতে তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার পরে অ্যাট ফোর এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে ভোর চারটেতে ফোর এএম মানে ভোর চারটে হিলারি অ্যান্ড নোরগে অ্যায়েক হিলারি এবং নর্গে ঘুম থেকে জাগলো অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম এবং প্রস্তুত হল তাদের আরোহণের জন্য হিলারি ডিসকাভার্ড দ্যাট হিলারি আবিষ্কার করলো যে হিজ বুটস হ্যাড ফ্রোজেন তার বুটগুলোতে বরফ জমে গেছে হ্যাড ফ্রোজেন মানে বুটগুলোতে বরফ জমে গেছে অ্যান্ড স্পেন টু আওয়ার্স এবং দু ঘন্টা কাটিয়ে দিলেন ড্রিস ডিফ্রাস্টিং দেম ডিফ্রাস্টিং মানে বরফ মুক্ত করা তাহলে সেই তাদেরকে অর্থাৎ জুতোগুলোকে বুটগুলোকে বরফ মুক্ত করতে প্রায় দু ঘন্টা কাটিয়ে দিলেন দি টু মেন লেফট ক্যাম্প এই দুজন ব্যক্তি শিবির ছেড়ে গেলেন ক্যাম্প মানে শিবির অ্যাট সিক্স থার্টি এ এম অর্থাৎ সকাল সাড়ে ছটায় আপন দেয়ার ক্লাইম তাদের আরোহণের পথে দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস তারা মুখোমুখি হয়েছিলেন কেম আপন মানে মুখোমুখি হয়েছিলেন একটা বিশেষভাবে কঠিন পাথরের উপরিভাগের সঙ্গে বা কঠিন পাথরের উপরিভাগের সঙ্গে বাট হিলারি ফাউন্ড এ ওয়ে কিন্তু হিলারি একটা পথ করে নিয়েছিলেন টু ক্লাইম্ব ইট এটাতে আরোহণ করার জন্য দি রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ এই পাথরের উপরিভাগটা অর্থাৎ পাথরটাকে এখন হিলারি স্টেপ নামে ডাকা হয় অ্যাট ইলেভেন থার্টি এ এম সকাল সাড়ে এগারোটাতে হিলারি অ্যান্ড নর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছালেন হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড হিলারি একটু আগিয়ে গেলেন হিলা নর্গের হাত মেল নর্গের সঙ্গে হাত মেলাতে হিলারি একটু আগিয়ে গেলেন নর্গের সঙ্গে হাত মেলাতে বা নর্গের সঙ্গে করমর্দন করতে বাট নর্গে গিভ হিম এ হাগ ইন রিটার্ন কিন্তু নর্গে এর পরিবর্তে তাকে একটা আলিঙ্গন দিল অর্থাৎ তাকে আলিঙ্গন করলো হাগ মানে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা দি টু মেন এনজয়েড অনলি ফিফটিন মিনিটস এই দুজন ব্যক্তি কেবলমাত্র পনেরো মিনিট উপভোগ করতে পেরেছিলেন অ্যাট দি টপ অফ দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের চূড়াতে বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই তাদের কম অক্সিজেন জোগানের কারণে কম অক্সিজেন যোগানের কারণে তারা এই বিশ্বের শীর্ষ দেশে বা চূড়াতে কেবলমাত্র পনেরো মিনিটই উপভোগ করতে পেরেছিলেন এই দুই ব্যক্তি দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউ তারা তাদের সময়টা কাটিয়েছিলেন ছবি তুলে এবং ওই দৃশ্যাবলী উপভোগ করে নর্গে ডে ফুড অফারিং টু গড নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে একটু ফুড অফারিং অর্থাৎ কোনো খাবারকে অর্পণ করলেন হোয়েন দেয়ার ফিফটিন মিনিটস ওয়ার আপ অর্থাৎ যখন তাদের পনেরো মিনিটের সময়টা অতিক্রান্ত হলো হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন হিলারি এবং নর্গে তারা পর্বতের নিচে নামতে শুরু করলেন অর্থাৎ পর্বতের নিচে নামার পথ ধরলেন তাহলে এখানে এই রেড লেটার যে ওয়ার্ডগুলো আছে লাল কালির শব্দগুলো এগুলো মানে আমি বাংলাগুলো অলরেডি বলেছি তোমাদের তবু আরেকবার আমি বলে দিচ্ছি দেখুন এই এক্সপিডিশন মানে কি বাংলা আমরা যেটা বলছি অভিযান অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস সামিট মানে শীর্ষদেশ বা চূড়া টপ এনকাউন্টার অর্থাৎ ফেসেড মানে মুখোমুখি হওয়া ডিফ্রস্টিং অর্থাৎ বরফ মুক্ত করা রিমুভিং আইস আর হাগ মানে হচ্ছে এমব্রেস অর্থাৎ আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা এরপরে দেখো লেটস ডু এসো আমরা কাজগুলো করি অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা আছে দেখো লেটস ফাইন্ড আউট এসব আমরা খুঁজে বার করি হোয়াট হ্যাপেন্ড অন মে টোয়েন্টি নাইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি উনিশশো সালে উনতিরিশে মে কি কী ঘটেছিল ফলো দি গিভেন সিকোয়েন্স এই দেওয়া পারম্পর্যটা অনুসরণ করো অ্যান্ড ডেসক্রাইব এবং বর্ণনা করো তাহলে ফোর এ এম চারটেই কী ঘটেছিল তোমরা এই এইখানটা খেয়াল করবে চারটেতে কী ঘটছে না হিলারি অ্যান্ড নর্গে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম এই যে চারটের সময় তাহলে আমি সেটাই লিখবো যে হিলারি অ্যান্ড নোরগে অ্যাওয়েক একদম হুবহু দেখে দেখে লিখব দেখো চারটের সময় ওখানে দেওয়া আছে কী করেছিলেন তারা তাহলে হিলারি অ্যান্ড নর্গে অ্যায়েক জেগে উঠে উঠলেন অ্যান্ড গট রেডি প্রস্তুত প্রস্তুত হলেন ফর দেয়ার ক্লাইম তাদের আরোহণের জন্য তারপরে দেখো সিক্স থার্টি এ এম অর্থাৎ সকাল সাড়ে ছটায় তারা কী করলেন এখানে দেখো দি টু মেন লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এম তাহলে সকাল সাড়ে ছটায় এই দুজন ব্যক্তি শিবির ছিঁড়ে গেলেন আমরা সেটাই লিখবো যে হিলারি অ্যান্ড নর্গে এই দুই ব্যক্তি দুই ব্যক্তি কে কে না হিলারি অ্যান্ড নর্গে তাহলে এডমান্ড হিলারি অ্যান্ড নর্গে সেটা আমরা সংক্ষেপ বলছি হিলারি অ্যান্ড নর্গে লেফট ক্যাম্প তারপরে ইলেভেন থার্টি এ এম এই সাড়ে এগারোটায় কী করলেন না হিলারি অ্যান্ড নর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট তাহলে হিলারি অ্যান্ড নোর্গে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট ওইটাই হুব লিখে দেবো আমরা যে হিলারি অ্যান্ড নর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট তারপরে ইলেভেন ফর্টি ফাইভ এ এম তাহলে সাড়ে এগারোটায় পৌঁছানোর পর ওনারা পনেরো মিনিট তো ওখানে ছিলেন তারা তাহলে তারপর তারা লো অক্সিজেন সাপ্লাইয়ের জন্য মানে নামতে বাধ্য হয়েছিলেন তাহলে এই যে আমি এখানটা একটু তোমাদের সুবিধারটা দাগ দিয়ে দিয়েছি দেখো তাহলে এগারোটা পঁয়তাল্লিশে তাঁরা কী করলেন না হিলারি নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ফ্রম ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন তাহলে ওইটায় আমরা হুবহু লিখে দিলাম ইলেভেন ফর্টি ফাইভ এ এম হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন এরপরে অ্যাক্টিভিটি টু এ এখানে প্রশ্নটা কি দেওয়া আছে দেখো ফাইন্ড আউট দি নেমস অফ গ্লাসিয়ার গ্ল্যাসিয়ার মানে হিমবাহ হিমবাহের নামগুলো খুঁজে বার কর। ফ্রম দি রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেন্জিং হিলারি এবং তেঞ্জিংয়ের পথ মানচিত্র রুট ম্যাপ মানে পথ মানচিত্রের মধ্যে যে সমস্ত গ্ল্যাসিয়ার বা হিমবাহগুলো পড়ছে সেগুলো খুঁজে বার করো ওয়ার্ক ইন গ্রুপস তোমরা দলে দলে কাজটা করতে পারো ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে এবার এটা তোমরা কোথায় পাবে এখানে একটা মানচিত্র আছে দেখো এই মানচিত্রটা ভালো করে দেখে তোমাদের বার করতে হবে এর আমরা যদি উত্তর থেকে দক্ষিণে আসি কারণ প্রথমেরটা এখানে করেই দেওয়া আছে ইস্ট রংবাগ গ্ল্যাসিয়ার তাহলে এইটা দেখো কোথায় রয়েছে এই যে প্রথমে দেখো রয়েছে এখানে ইস্ট রংবাগ গ্ল্যাসিয়ার এরপরে আমরা পরবর্তী দেখো এইখানে দু নম্বরে পাবো একটা কি দু নম্বরে না খুম্বু গ্ল্যাসিয়ার কে এইচ ইউ এই যে খুম্বু গ্লাসিয়ার তারপরে আমরা আরেকটা গ্ল্যাসিয়ার পাচ্ছি এইখানে দেখো এটা হচ্ছে কংসুং গ্লাসিয়ার্স কে এ এন জি সুং এস এইচ জি গ্ল্যাসিয়ার তাহলে আমরা সেইটাই পরপর এইভাবে লিখে দিলাম এক নম্বরে হচ্ছে ইস্ট রংবাগ গ্ল্যাসিয়ার তারপর দু নম্বরে লিখছি খুম্বু গ্লাসিয়ার আর তিন নম্বরে হচ্ছে কংসুং গ্লাসিয়ার এরপরে দুইয়ের বি কি বলেছে দেখো অ্যারেঞ্জ দি গ্ল্যাসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলোকে তোমরা একটু সাজিয়ে নাও ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে তো এটা আমরা প্রথমে যেমনভাবে উত্তরটা লিখলাম দুয়ের এ অ্যাক্টিভিটিতে এটাও ঠিক একই কারণ আমি উত্তর থেকে দক্ষিণেই তোমাদের একটু লিখে দিলাম সেইভাবেই এখানে আছে দেখো এক নম্বরে উত্তরে প্রথমে কি রয়েছে ইস্ট রংবাগ গ্ল্যাস গ্ল্যাসিয়ার তারপরে আমি তোমাদের এখানে ছবিটা দেখালাম উত্তর থেকে দক্ষিণে আসছি মানে উপর থেকে এইটা একটা প্রসঙ্গে বলি তোমরা যে কোনো মানচিত্রে কিন্তু যখন দেখবে তোমাদের কাছে মানচিত্রটা পেতে দেয়া হলো সেই মানচিত্রটা উপর দিকটা কিন্তু বারবার বলছি নর্থ বা উত্তর দিক তাহলে তার বিপরীত দিকটা অর্থাৎ বিপরীত দিকটা কি হবে সাউথ বা দক্ষিণ তার উপর দিকটা উত্তর হলে নিচে দিকটা হবে সাউথ আর ডান দিকটা তোমাদের হবে ইস্ট ডান দিকটা ইস্ট মানে পূর্ব দিক আর দিকটা তার বিপরীত হলে পশ্চিম বা ওয়েস্ট তাহলে উপরের দিকটা নর্থ আর নিচে দিকটা হচ্ছে সাউথ ডান দিক ইস্ট দিকটা হচ্ছে পশ্চিম বা ওয়েস্ট সবসময় যে কোনো মানচিত্রে এইভাবে মেলা থাকলে উপরের দিক উত্তর নিচের দিক দক্ষিণ ডান দিক পূর্ব বাঁদিক পশ্চিম এইভাবে তোমরা ধরে মানচিত্রটা বুঝবে বা মানচিত্রে এইভাবেই পড়তে হয় বা এইভাবে ধরে ওই মানচিত্রে যে কোনো জিনিস খুঁজে বার করতে হয় এবারে দেখো তাহলে আমরা প্রথমে বললাম এখানে সাজাচ্ছি দেখো ইস্ট রংবা ইস্ট রংবা গ্ল্যাসিয়ার তারপরে পাচ্ছ খুম্বু গ্লাসিয়ার আর তিন নম্বর হচ্ছে কংসুং গ্লাসিয়ার এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি লেটস অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন এসব আমরা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিই খুব সোজা দেখো তোমরা শুধু দেখে দেখে প্যাসেইটা থেকে দেখে দেখে বসিয়ে দেবে সেন্টেন্সগুলো এখানে দেয়াই আছে দেখো হু ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি উনিশশো তিপান্ন সালের এই ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন বা এভারেস্ট অভিযানের দলনেতা কে ছিলেন তো এটা তো খুব সোজা শুধু ওই হুইয়ের জায়গার নামটা বসিয়ে দাও ওই যো কর্নেল হান্ট এখানে যে কর্নেল হান্ট লেড দি কর্নেল জন হান্ট লেড দি এক্সপিডিশন তাহলে সেরকমভাবে এই হুইয়ের জায়গায় নামটা বসিয়ে দিলে কর্নেল এই যে আমি তোমাদের একটি সুবিধা করে দিয়েছি দেখো এখানে বসিয়ে দিয়ে যে কলনেল অর্থাৎ কর্নেল এটা উচ্চারণ করবে কর্নেল জন হান্ট ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ অ্যাভারেস্ট এক্সপিডিশন অব নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি মানে হুইয়ের জায়গায় শুধু নামটা বসালে কর্নেল জন হান্ট ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এক্সপিডিশন এভারেস্ট এক্সপিডিশন অব নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি তারপরে বলছে হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোসেন চোজেন ফর দি এক্সপিডিশন কতজন পর্বতারোহণকারীকে বেছে নেওয়া হয়েছিল সেই অভিযানটার জন্য তোমরা মনে আছে ইলেভেন তাহলে এই হাউম্যানির জায়গায় শুধু ইলেভেন এই যে এখানে আছে ইলেভেন তাহলে এই ইলেভেন শব্দটা শুধু হাউমেনি ঘরটা লিখে দাও ইলেভেন ক্লাইমবার ওয়ে আর ফর দি আমি এরকম করে তোমাদের সুবিধার্থে লিখেছি দেখো ইলেভেন ক্লাইম্বার্স ওয়ে আর চুসেন ফর দি এরকমভাবে হুবু শুধু নামটা বসিয়ে দিয়ে যা আছে প্রশ্নের শব্দগুলোকে সাজিয়ে লিখে দিলে উত্তর হয়ে যাচ্ছে তারপরে বলেছে দেখো হাউ মেনি ক্লাইম্বার্স গড দি চান্স টু ক্লাইম টু দি টপ তাহলে কতজন আরোহণকারীকে সুযোগ দেওয়া হয়েছিল ওই শীর্ষ দেশে পৌঁছানোর জন্য বা শীর্ষ দেশে আরোহণ করার জন্য তো এইখানে দেখো লেখা আছে একটা কথা যে অনলি ফোর যে অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দি সাবিট তাহলে তুমি শুধু এইখানে লিখে দাও যে হাউ মেনি ক্লাইম্বারস এই জায়গায় শুধু লিখে দাও অনলি ফোর দিয়ে বাকি যা আছে এই তো দেখো লিখে দিয়েছি অনলি ফোর ক্লাইম্বার্স গড দি চান্স যেমন প্রশ্নটাতে যেরই রয়েছে সেরকমভাবেই শুধু উত্তরগুলোটা একটু প্রথমের দিকে লিখে বাকি প্রশ্নের শব্দগুলো সাজিয়ে দিলেই সম্পূর্ণ উত্তর হয়ে যাচ্ছে এবং এটা তো ভালো নম্বর পাবে এবং খুব সুন্দর উত্তর হবে এবং তোমরা এটাতে ভুল হওয়ার চান্স ভীষণ কম তাহলে অনলি ফোর ক্লাইম্বার্স আর বানানগুলো দেখে দেখে লিখবে অনেলি ফোর ক্লাইম্বার্স গড দি চান্স টু ক্লাইম টু দি টপ তারপরে ডি এর প্রশ্নটা উত্তর দেখো বলছে হু এয়ার দি মেম্বার্স অফ দি ফার্স্ট টিম তো এখানে দেখা একটা কথা লেখা আছে যে দি ফার্স্ট টিম ইনক্লুডেড এই যে এখানে দেখো লাইনটা যা আছে দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোরডিলন অ্যান্ড চার্লস ইভান্স এবার এটা যদি হুয়ার হু এর জায়গায় যদি এরকম নামটা লিখো টম বোরডিলন অ্যান্ড চার্লস ইভান্স দিয়ে যা আছে ওয়ার দি মেম্বার্স অব দি ফার্স্ট টিম সেটাও হতে পারে অথবা তোমরা এই সেন্টেন্সটা পুরোপুরি এই সেন্টেন্সটা লিখে দাও যাতে করে তোমাদের আর কোনো কিছু না লিখলেও সুবিধা হবে দেখে দেখে আমি সেরকম তোমাদের এটা দেখে দেখে হুব সেন্টেন্সটা লিখে দিয়েছি দেখো দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোরডিলন অ্যান্ড চার্লস ইভান্স দি ফার্স্ট টিম ইনক্লুডেড অর্থাৎ প্রথম দলটার অন্তর্ভুক্ত ছিলেন টম বোরডিলন অ্যান্ড চার্লস ইভান্স এরকম তোমরা দেখে দেখে উত্তরগুলো করবে তোমাদের প্যাসেঞ্জে সবসময় উত্তরগুলো দেওয়া থাকে কোথায় আছে দেখে দেখে করবে লেটস কন্টিনিউ এসব আমরা কন্টিনিউ মানে কি না ক্রমাগত চালিয়ে যাওয়া সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার ইন দি ফলোয়িং ইয়ার্স কিছু ইন্টারেস্টিং মানে কি মজার বা আকর্ষণীয় ঘটনা ইনসিডেন্ট মানে ঘটনা অকার ঘটেছিল ইন দি ফলোয়িং ইয়ার্স ফলোয়িং মানে নিম্নলিখিত এই নিম্নলিখিত বছরগুলোতে কিছু মজার বা আকর্ষণীয় ঘটনা ঘটেছিল টু থাউজেন্ড দু হাজার সালে কি ঘটেছিল মে টোয়েন্টি টু বাইশে মে আন্না জারোইনস্কা এটা সি মানে জারুইনস্কা বিকেম দি ওল্ডেস্ট উইম্যান টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দি এজ অফ ফিফটি অর্থাৎ দু হাজার সালের বাইশে মে আন্না জারুইনস্কা হচ্ছেন সবচেয়ে বয়স্কা মহিলা যিনি পঞ্চাশ বছর বয়সে মাউন্ট এভারেস্টের শীর্ষদেশে দেশে পৌঁছেছিলেন অর্থাৎ পঞ্চাশ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা আন্না জারউইনস্কা মাউন্ট এভারেস্টের শীর্ষ দেশে পৌঁছালেন দু সালের বাইশে মে এরপরে দেখো টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দু সালের মে টোয়েন্টি কুড়ি মে কী ঘটনা ঘটেছিল অর্জুন বাজপাই অ্যাট দি এজ অফ সিক্সটিন ইয়ার্স অ্যান্ড ইলেভেন মান্থস বিকেম দি ইয়াঙ্গেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট এই অর্জুন বাজপাই ষোলো বছর এগারো মাস বয়সে সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় হিসাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন অর্থাৎ তাহলে কী বলবে না দু হাজার একুশ এগারো সালের কুড়ি মে বিশে মে অর্জুন বাজপাই এগারো ষোলো বছর এগারো মাস বয়সে ভারতের সবচেয়ে কনিষ্ঠ হিসাবে কনিষ্ঠ আরোহণকারী হিসাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন লেটস ডু এসো আমরা কাজগুলো করি অ্যাক্টিভিটি ফোর এখানে কি বলেছে দেখো লেটস কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এসো আমরা নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করি দি ওল্ডেস্ট উইম্যান সবচেয়ে বয়স্কা মহিলা টু ক্লাইম মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টে আরোহণকারী সবচেয়ে বয়স্ক মহিলা হলেন কে না আমরা এখানে পেয়েছিও আন্না জারুন্কা দেখে দেখে লিখবো আন্না জারুন্স্কা এখানটা লিখে দিলে আন্না জারুইনিস্কা বানানটা তারপরে দেখো সি ক্লাইম ড্যাট দি এজ অব তোমার ওখানে পেলে ফিফটি পঞ্চাশ বছর বয়সে তিনি আরোহণ করেছিলেন তারপরে দেখো দি ইয়াঙ্গেস্ট ইন্ডিয়ান টু সবচেয়ে কনিষ্ঠতম ভারতীয় টু ক্লাইম মাউন্ট এভারেস্ট যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন ইস তিনি হচ্ছেন কে নেই যে এখানে পেয়েছো তোমরা অর্জুন বাজপাই এই যে অর্জুন বাজপাই তাহলে এখানটা লিখে দিলে অর্জুন বাজপাই তারপরে দেখো হি ক্লাইম্বড অন তিনি কত তারিখে আরোহণ করলেন এই যে দু হাজার একুশের মে টোয়েন্টি তাহলে এখানে দু হাজার এগারোর মে টোয়েন্টি এটা দু হাজার মে টোয়েন্টি তাহলে তুমি এখানটা লিখে দিলে মে টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ইলেভেন মে টোয়েন্টি কমা দিয়ে টু থাউজেন্ড অ্যান্ড ইলেভেন এরপর দেখো লেটস লার্ন এসো আমরা শিখি এই লেটস রিড দি ওয়ার্ডস এসব আমরা শব্দগুলো পড়ি এডমান্ড হিলারি তেনজিং নোরগে কর্নেল হান্ট তারপরে মাউন্ট এভারেস্ট চায়না বুটস গ্ল্যাসিয়ার ইন্ডিয়া হো রোপ এই শব্দগুলো কি কি বলছে না অল দিস ওয়ার্ডস আর নেমস এগুলো কোনো কোনো ব্যক্তি বস্তুর ইত্যাদির নাম তাহলে নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন তোমরা জানো যে নেমি নাউনকে এক কথায় বলা হয় নেমিং ওয়ার্ড এই পার্টস অফ পিচের ভিডিও আছে আমার দেখে নেবে ভালো করে সেখানে সুন্দর করে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার এইসব নিয়ে সুন্দর করে আলোচনা করা আছে এবং নাউনের ভাগগুলো নিয়েও আলোচনা করা আছে নাউনের ভাগের জন্যও একটা আলাদা ভিডিও করা আছে অবশ্যই ভিডিওগুলো দেখবে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবারে কি বলেছে দেখো যে নাও ক্লাসিফাই দি নাউন্স অ্যান্ড ফিল ইন দি টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে এখানে যে তোমরা উপরে নাউনগুলো দেখলে সেটা কী করতে হবে ক্লাসিফাই অর্থাৎ শ্রেণী বিভক্ত করতে হবে দি নাউন্স ওই নাউনগুলোকে বা বিশেষ পদগুলোকে অ্যান্ড ফিল ইন দি টেবিল এই সারণিটা পূরণ করতে টেবিল মানে সারণি ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে নেম অফ পার্সেন মানে ব্যক্তির নাম কোনগুলো নেম অফ প্লেস জায়গার নাম কোনগুলো নেম অফ থিংস কোনগুলো জিনিসের নাম তাহলে এখানে নেম অফ পার্সেন দেখো এডমান হিলারি নেম অফ প্লেসের ঘরে ইন্ডিয়া আর নেম অফ থিংসের ঘরে বুটস তেমনি আমরা যদি এখানে জিনিসগুলো পাই তাহলে দেখো এডমান হিলারি হচ্ছে আমরা পেলাম নেম অফ পারসেন তেঞ্জিং নর্গে এটাও নেম অফ পারসেন হবে আর কর্নেল হান্ট এটাও নেম অফ পারসেন হবে তাহলে তেনজিং নর্গে কর্নেল হান্ট এগুলো নেম অফ পার্সন বা ব্যক্তির নামের ঘরে গেলাম তারপরে দেখো মাউন্ট এভারেস্ট চায়না আর ইন্ডিয়া এগুলো সব হচ্ছে জায়গার নাম তাহলে নেম অফ প্লেসের ঘরে লিখলাম ইন্ডিয়া মাউন্ট এভারেস্ট চায়না আর বাকি আমার এগুলো জিনিসপত্র হচ্ছে দেখো বুটস তারপরে গ্ল্যাসিয়ার রোপ এগুলো সব হচ্ছে জিনিসপত্রের নাম তাহলে তাহলে আমি সেগুলো এইখানে বসাচ্ছি নেম অফ থিংসের ঘরে ইয় প্রথমে বুটস হয়েছে তারপরে রোপ তারপরে গ্লাসিয়ার বা হিমবাহ তারপরে এবারে দেখো লেটস রিড দি সেন্টেন্স ইন্ডিয়া ইজ এ কান্ট্রি এই রেড লেটার ওয়ার্ডগুলো লক্ষ্য করো আর ব্লু লেটার ওয়ার্ডগুলো লক্ষ্য করো ভারত হলো একটা দেশ দি ওয়ার্ড ইন্ডিয়া ইজ দি নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি এই ভারত বা ইন্ডিয়া এইটা কিন্তু একটা বিশেষ দেশের নাম ইন্ডিয়া ইসে প্রপার নাউন তখন ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন এই প্রপার নাউন কমন নাউন অ্যাবস্টার নাউন কালেকটিভ নাউন এইসব নিয়ে আমার একটা ভিডিও করা আছে নাউনের ভাগ নিয়ে তোমরা অবশ্যই দেখবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো করে রাখতে পারো যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেতে পারো আর কি তো সেই কারণে তোমরা এইগুলো অবশ্যই দেখতে পাবে ওই যদি ওই নাউনের ভিডিওটা দেখো সেখানে নাউনের বিভিন্ন ভাগ অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল তারপরে কংক্রিট আর কংক্রিট আবার একটা ভাগ কংক্রিট আবার চারটে ভাগ আর অ্যাবস্টাক একটাই ভাগ সেরকম সব আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া আছে তাহলে প্রপার নাউন কাকে বলছেন এই প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দি নেম অফ এনি পারসান কান্ট্রি মাউন্টেন রিভার ইটিসি তাহলে প্রোপার নাউন হচ্ছে বিশেষভাবে কোনো ব্যক্তি দেশ পর্বত নদী ইত্যাদির নামকে ও ওই জাতীয় সমস্তগুলোর থেকে আলাদাভাবে বিশেষ করে বোঝাতে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন অর্থাৎ যে নাউনটা কোনো ব্যক্তি বস্তু পর্বত নদী ইত্যাদিকে বিশেষভাবে ওই জাতীয় সকলের থেকে আলাদা করে বোঝায় তখন সেই নাউনটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউনটা ওর বিপরীত দি ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল কান্ট্রি যেমন দেশটা যে কোনো দেশকে বোঝাবে তাহলে কান্ট্রি হচ্ছে কমন নাউন কমন নাউনটা কি না ইন জেনারেল রেফারেন্স অর্থাৎ কমন নাউনটা হচ্ছে ওই নাউনের বিপরীত মানে যখন বিশেষ কোনো একটি বস্তু বা জিনিসকে বোঝাচ্ছে তখন বিশেষ কোনো ব্যক্তিবস্তু বা জিনিসের নামটি হচ্ছে প্রপার নাউন আর ওই বিশেষ করে ব্যক্তিবস্তু বা জিনিসকে না বুঝিয়ে ওই জাতীয় যখন সকলকে বোঝাচ্ছে তখন কমন নাউন যেমন যদি বলা হয় পারসেন পারসেন মানে যে কোনো ব্যক্তি কিন্তু যদি বলি রাম সাম সীতা গীতা এগুলো তারা দেখা হয় একজন বিশেষ একটি ব্যক্তির নাম তখন এটা প্রপার নাউন রাম সাম গীতা মিতা ইত্যাদি আর তখন পারসেনটা হচ্ছে কমন নাউন তেমনি কান্ট্রি হচ্ছে কমন নাউন যে কোনো দেশ আর কিন্তু যদি বলি ইন্ডিয়া চায়না অস্ট্রেলিয়া আমেরিকা তাহলে সেগুলো দেখো এক একটা দেশের নাম সেগুলো তখন প্রপার নাউন তেমনি ধরো রিভার নদী তুমি যখন রিভার মানে নদী মানে যে কোনো নদী কিন্তু তুমি যদি বলে গঙ্গা দামোদর অজয় এগুলো দেখো একটা বিশেষ বিশেষ নদীর নাম এগুলো তখন হচ্ছে প্রপার নাউন এইভাবে সে ভিডিওটা দেখবে আমি ভালো করে সব বুঝিয়ে দিয়েছি এখানে সেইভাবে বুঝিয়ে তোমাদের নিচে অ্যাক্টিভিটি শিখসে কী করতে বলেছে দেখো লেটস ক্লাসিফাই দি ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স এই যে নিচে যে শব্দগুলো আছে এগুলো কোনটা কমন নাউন এবং কোনটা প্রপার নাউনে হবে সেটা লিখতে হবে ছকে তো পিঙ্কি একটা ব্যক্তির নাম আমি বসিয়ে দিলাম এখানে প্রপার নাউনে ঘরে রবি ব্যক্তির নাম প্রপার নাওনে ঘরে বসালাম সুয়েজ টি ইলেভেন এটাও একটা পার্টিকুলার নাম তাহলে এখানেও আমি সুয়েজ টি ইলেভেন প্রপার নাওনে ঘরে বসালাম কিন্তু মাদার মা মানে যে কোনো মাকে বোঝাতে পারে সেটি একটি কমন নাউনে বসালে রাকেশ এখানে প্রপার নাউন বসাবে অবশ্যই কল্পনা অবশ্যই প্রপার নাউনে বসবে কলম্বিয়া দেশের নাম বসালে ইন্ডিয়া ভারত এখানে বসালে ইউএসএ বসালে তারপরে দেখো হরিয়ানা এখানে জায়গার নাম বসালে ক্যালিফোর্নিয়া এখানে বসালে বরুণ ব্যক্তির নাম এখানে বসাবে প্রপার ঘরে ওসমান এখানে বসাবে এগুলো তারপরে পেস এবারে পেস মহাকাশ এটা কিন্তু কমন নাউনের ঘরে বসাতে হবে আর বুক বই যে কোনো বই মানে সেটা হচ্ছে কমন ঘরে বসাবে তাহলে এইভাবে দেখো এখানে এই বারোটা প্রপার নাউনের ঘরে বসালো আর আমরা কি তিনটে কমন নাউনে ঘরে বসালাম তাহলে তোমরা প্রপার নাউন কমন নাউন বুঝতে পেরেছি এবারে দেখো বলেছে অ্যাক্টিভিটি সেভেন এ লেটস আইডেন্টিফাই দি ওয়ার্ডস সিগনিফাইং ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দি প্যাসেজ এই প্যাসেজে ম্যাস্কুলাইন অর্থাৎ তোমার এই জেন্ডার চেঞ্জ একটা ভিডিও আছে অবশ্যই দেখবে সেখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে ম্যাস্কুলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার কমন জেন্ডার নিউটার জেন্ডার এগুলো কী এবং ম্যাসকুলাইন থেকে কীভাবে জেন নিউটা কম ফেমিনাইনে যাওয়া যাবে বা ফেমিনাইন থেকে কীভাবে ম্যাস্কুলাইন আসবে সেসবও জেন্ডার চেঞ্জের ওই একটা ভিডিওতেই সব পেয়ে যাবে দেখবে তাহলে এখানে দেখো ওয়ান্স আপন এ টাই দে লিভ তাহলে আন্ডারলাইন আমরা এগুলো করে রাখছি অর্থাৎ আইডেন্টিফাই মানে শনাক্ত করতে হবে আমরা এখানে আন্ডারলাইন করে শনাক্ত করে রাখছি কোনগুলো ম্যাস্কুলাইন কোনগুলো ফেমিলাইন অর্থাৎ সেগুলো এখানে শনাক্ত করছি তারপর আমরা নিচের ছকে বসাবো ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়ে দেয়ার লিভড ডে পাওয়ারফুল কিং একজন শক্তিশালী রাজা বাস করতেন এই কিং এটা হচ্ছে একটা জেন্ডার হি এটাও জেন্ডার হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন তাঁর একটা সুন্দর বাগান ছিল ই নিট এটাতে দেয়ার ফ্লাওয়ার বিসাইডে একটা ঝিলের পাশে ফুলের গাছ ছিল বিষ মানে মৌমাছিরা কেম অ্যান্ড স্যাট অন দি ফ্লাওয়ার্স মৌমাছিরা আসতো এবং ফুলের উপরে বসত পিকক্স ডান্সড ইন দি গার্ডেন এই ময়ূরগুলো বাগানে নেচে বেড়াতো এই গু সোয়াম ইন দি লেক একটা রাজবংশী ওই ঝিলেতে সাঁতার কাটতো ড্রোনস ফ্লু অ্যাবাউট ইন দি গার্ডেন আর পুরুষ মৌমাছিরা বাগানের এখানে সেখানে উড়ে বেড়াতো দি কুইন লাভ দি গার্ডেন রানী বাগানটা খুব ভালোবাসতেন ইন দি ইভিনিং সন্ধ্যাবেলায় সি স্যাট দেয়ার তিনি সেখানে বসতেন অ্যান্ড ওয়াচড দি পিহেন্স এবং পিহেন্স পিকিং অ্যাট দি গ্রেন্স আর লক্ষ্য করতেন সেই ময়ূরীদের শস্য খাওয়ার সময় এ গ্যান্ডার গ্লাইডেড অন দি ওয়াটার আর একটা রাজহাঁস জলে ভেসে বেড়াতো এরপরে এখানে দেখো সেভেন বিতে কী করতে হবে রাইট দি জেন্ডার উইথ দি করসপন্ডিং জেন্ডার ইন দি টেবিল অর্থাৎ জেন্ডার মানে পুংলিঙ্গগুলো পুংলিঙ্গের নাউন প্রনাউনগুলোকে ওই অনুরূপ ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গের নাউন প্রনাউনের সঙ্গে মিলিয়ে লিখতে হবে ইন দি টেবিল এই সারণীতে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে কিং মানে রাজা তাহলে তার জেন্ডার হবে কুইন তোমরা জানো অলরেডি পড়েওছো অনেকে খি তখন সি করতে হবে ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি তাহলে বিষ মানে স্ত্রী মৌমাছি পিকক্স হচ্ছে ময়ূর আর পি হেন্স হচ্ছে ময়ূরী এটা গ্যান্ডার মানে রাজ হাঁস আর এটা হচ্ছে রাজহংসী গুস। তাহলে এখানে কী বলছে দেখো রাইট অ্যাক্টিভিটি এইট রাইট ফাইভ সেন্টেন্সে ডিসক্রাইব কি রুট ম্যাপ অফ টেনজিং অ্যান্ড হিলারি টেনজিং এবং হিলা টেনজিং এবং হিলারির ওই পথ মানচিত্রটা বর্ণনা করে পাঁচটা বাক্য লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে খুবই সহজ সহজ এবং তোমরা বইটা দেখে দেখি করবে হিলারি অ্যান্ড টেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম অ্যাট সিক্স থার্টি এ এম হিলারি এবং টেনজিং তাদের সেই চূড়ান্ত আরোহণ শুরু করলেন সকাল সাড়ে ছটাতে তারপরে কি করছেন দেখো দেখো তোমরা এইখানে যদি তোমরা এই অংশটা দেখো তাহলে বুঝতে পারবে যে এইখানে রয়েছে দেখো সাড়ে ছটাতে তিনি তারা শুরু করছেন তারপরে কি করছেন তারপরে তাদের পথে কীরকমভাবে যাতায়াতটা হচ্ছে না আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস মানে তাদের পথে এই জিনিসটা পড়ছে তাহলে সেই জন্যই তোমরা দ্বিতীয় সেন্টেন্স হিসাবে এইটা লিখে দিতে পারো যে আপন দেয়ার ক্লাইম আপন দেয়ার ক্লাইম কেম আপন ওয়ান পার্টিকুলারলি এটা পি এ আর ইউ এল আর এল ওয়াই এটা পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস মানে হুবহু ওই সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে তারপরে কি করছে এইখানে আছে দেখো যে আপন এইখানে দেখো বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট কিন্তু হিলারি এটাকে জাগ করে চেপে মানে চড়ে চড়েছিল বা আরোহণ করতে পেরেছিল তাহলে সেরকমই লিখবে আও হাও এভার যাই হোক হিলারি এ ওয়ে টু ক্লাইমেট তাহলে এটা তিন নম্বর সেন্টার্স হয়ে গেল এবার চার নম্বরে কি দেখো পথে তারা সেই হিমবাহগুলো পাচ্ছিলো তাহলে সেরকম লিখে দিতে পারো যে দে ফেসেড গ্ল্যাসিয়ার্স অন দেয়ার রুট ম্যাপ তাদের সেই পথ মানচিত্রে তারা তিনটে হিমবাহের মুখোমুখি হয়েছিল আর লাস্টে তারা দেখো সাড়ে এগারোটায় এরপরে সর্বশেষে তারা পৌঁছাচ্ছে সাড়ে এগারোটাতে কোথায় না যে হিলারিয়ান নোর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট তাহলে লিখে দিলে যে অ্যাট ইলেভেন থার্টি এম দে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট এটি হুব এরকম লিখে দিলে অ্যাট ইলেভেন থার্টি এম দে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট এরপরে এখানে দেখো তোমাদের লেটস টক মানে তোমরা একটু আলোচনা তোমাদের নিজেদের মধ্যে করবে কিন্তু এখানে লেটস ডিসাইড এই কবিতাটা তোমাদের আবৃত্তি করতে বলছে আমি একটু পড়ে শুনিয়ে তার বাংলা মানেও বলে দিচ্ছি দেখো তোমরা খেয়াল করো হাউ মেনি মাইলস স্টিল টু দি টপ নো ওয়ান নোস নো সিওর ওয়ালস অফ আইস অ্যান্ড স্টিপ স্টিপ ড্রপ মাউন্ট এভারেস্ট অ্যালিওর ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু দ্যাট ইজ হোয়াই দে ক্লাইম দিস পেরিলা স্পিক দে ইয়েট পারসু ইটস অ্যাডভেঞ্চার টাইম লেট দেম গো ফোর্থ কাম হোয়াট মে গ্লোরি ওয়েটস ফর দেম এ ব্রাস্ট অফ জয় অন দিস ওয়ানড্রাস ডে নট জাস্ট মর্টাল ফেম তাহলে এগুলো মানেগুলো আমি একটু তোমাদের বলে দিব তোমাদের এখানে লিখে দিয়েছি যাতে করে সুবিধা হয় তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে হাউ মেনি মাইলস স্টিল টু দি টপ এখনও চূড়ায় পৌঁছোতে কত মাইল নোজ ফর সিওর কেউই নিশ্চিতভাবে জানে না ওয়ালস অফ আইস অ্যান্ড স্টিপ স্টিপ ড্রপ খাড়া বরফের দেওয়াল খাড়া জবনিকা এখন ড্রপ মানে ওই অনেক সময় যে তোমাদের বিভিন্ন রঙ্গমঞ্চের নাটকের যে জবনিকা তাকেও ড্রপ বলা হয় সেই জন্য সেইভাবে মানাটা করতে পারো যে খাড়া বরফের দেওয়াল যেন খাড়া জবনিকা রয়েছে যেটা আমরা পর্দা বলি মাউন্ট এভারেস্ট অ্যালিওর অর্থাৎ মাউন্ট এভারেস্টের প্রলোভন অ্যালিওর মানে প্রলোভন ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু বিপদেরও নিজস্ব সৌন্দর্য রয়েছে দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ হোয়াই দে ক্লাইম সেই কারণেই তারা আরোহণ করেন বা আরোহণ করে দিস পেরিলাস পিক দে ইয়েট পারসু এই বিপজ্জনক শীর্ষে তবুও ইয়েট মানে তবুও তারা অনুসরণ করে পারসু মানে অনুসরণ করে ইটস অ্যাডভেঞ্চার টাইম এটাই হলো অভিযানের সময় ইটস অ্যাডভেঞ্চার টাইম এটাই হলো অভিযানের সময় লেটস লেট দেম গো ফোর তাদেরকে যেতে দাও আগিয়ে যেতে দাও কাম হোয়াট মে যাই ঘটুক অর্থাৎ যাই ঘটুক তারাকে আগিয়ে যেতে দাও গ্লোরি ওয়েটস ফর দেম তাদের জন্য গৌরব অপেক্ষা করছে অপেক্ষা করছে এ ব্রাস্ট অফ জয় অন দিস ওয়ান রাস ডে উচ্ছ্বাসে ভরা এই আশ্চর্যের দিন নট জাস্ট ম্টাল ফেম শুধুমাত্র নস্বর খ্যাতি নয় মর্টাল মানে যেটা নস্বর বা যেটা মরণশীল আর কি তাহলে শুধুমাত্র নস্বর খ্যাতি নয় যাই হোক তোমাদের এটা আবৃত্তি তোমরা করবে এরকমভাবে তোমাদের পুরো বাংলা মানাটা বলে যাতে করে সুবিধা হয় যাই হোক তোমরা অবশ্যই যে ভিডিওগুলো দেখতে বললাম দেখলে দেখবে অবশ্যই আর যদি প্রয়োজন হয় তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা পরে ভিডিওগুলো দেখতে পারো তা এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ